ফোর্থ সেমিস্টার অনার্সের যে সমস্ত ছেলে মেয়ে আছো তাদের জন্য এতদিন অন্যভাবে আলোচনা হয়েছে, এখন একটু অন্যরকম, বিশেষত শর্ট প্রশ্ন, এক নম্বর বা দুই নম্বর প্রশ্নপত্রের জন্য তোমাদের এবারে আলোচনা হবে। প্রশ্ন প্লাস উত্তর এইভাবেই আমি মোটামুটি সেট করেছি তোমাদের জন্য। এটা তোমাদের C9 থেকে, ধরো যদি তোমাদের প্রশ্ন থাকে এক নম্বর বা দুই নম্বরের ক্ষেত্রে যে নবকুমার ও জ্ঞান তরঙ্গিনী সভার উল্লেখ রয়েছে কোন নাটকে, তোমরা জানো যদি কেউ টেক্সট ভালো করে পড়ে থাকো, একেই কি বলে সভ্যতা, মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকের মধ্যে নবকুমার এবং জ্ঞান তরঙ্গিনী সভার উল্লেখ রয়েছে। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে যদি আসি যে এই সমস্ত যে নাটক নিয়ে যে আলোচনা হয়েছে যে সমস্ত গ্রন্থে, সেই সমস্ত গ্রন্থ কে লিখেছে, এগুলো কিন্তু তোমাদের প্রশ্নপত্রের মধ্যে আসতে পারে। যেমন নাট্যকার মধুসূদন এই গ্রন্থের রচয়িতার নাম লেখো, এই গ্রন্থের রচয়িতা নাট্যকার মধুসূদন, এই গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে ডক্টর ক্ষেত্রগুপ্ত। বারবার করে এগুলো মুখস্থ করো, তাহলে দেখবে তোমরা ফাইনালি ফল পাবে। আবার আরেকটা প্রশ্ন, মাতাল নবকুমার নেশায় বুধ হয়ে পয় ধরি বলে কাকে সম্বোধন করেছে, একেই কি বলে সভ্যতা নাটকের প্রধান চরিত্র নবকুমার, সে মদপান করে মাতাল হয়ে গেছে এবং সেই নেশায় বুধ হয়ে পয়দারি বলে একজনকে সম্বোধন করেছিল, সেটা কে? তখন বলতে হবে নিজের স্ত্রীকেই পয়ধরি বলে সম্বোধন করেছিল নবকুমার। আর এটা হচ্ছে একেই কি বলে সভ্যতা মধুসূদন দত্তের নাটকের থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে। আবার আরেকটা কোটেশন যদি আমি দেখি সংলাপ, ড্যাম লজ্জা মদলাও, এই ড্যাম লজ্জা মদলাও এ কথা কে কাকে বলেছে, প্রশ্নপত্রগুলো কিন্তু এইভাবেই হবে, এ কথা কে কাকে বলেছে, তখন তোমাদের বলতে হবে নবকুমার নিজের পিতাকে এই কথা বলেছে। প্রশ্নটা ঠিক এইভাবে লিখবে তোমরা যদি দুই নম্বরের থাকে, যে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের প্রধান চরিত্র নবকুমার মদ্যপান করে বা মাতাল হয়ে নিজের পিতাকে এই কথাটা বলেছে, তাহলেই দুই নম্বরের জন্য পারফেক্ট হবে। আবার আর একটা কোটেশান বা সংলাপ, এই সব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলায় দড়ি দে মরি, এই কথাটা কে বলেছে বা বক্তা কে, তখন তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে যে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকে নবকুমারের স্ত্রী হরকামিনী উপরোক্ত বক্তব্যটি করেছেন। আবার আর একটা তোমাদের গ্রন্থের কথা বলি, রবীন্দ্র নাট্যপ্রবাহ এই গ্রন্থের রচয়িতাকে, যেহেতু নাটক সম্পর্কে আলোচনা, নাটকের বইয়ের উল্লেখ থাকতে পারে গ্রন্থের, নাটক নিয়ে বিভিন্ন যে আলোচনা হয়েছে সেই রকমই একটা গ্রন্থ হচ্ছে রবীন্দ্র নাট্যপ্রবাহ, এই গ্রন্থের রচয়িতার নাম লেখো, তখন তোমাদের লিখতে হবে প্রমথনাথ ঋষি। আবার রবীন্দ্রনাথের তত্ত্ব নাটক একটা গ্রন্থ, রবীন্দ্রনাথের তত্ত্ব নাটক তার রূপক সাংকেতিক নাটক সম্পর্কে এই গ্রন্থের মধ্যে আলোচনা হয়েছে, এই গ্রন্থের রচয়িতাকে, তখন লিখতে হবে তোমাদের কনক বন্দ্যোপাধ্যায়। আবার আর একটা প্রশ্নে আসি যে মুক্তধারা নাটকের রচনাকালের নামকরণ ছিল পথ, এই পথের উল্লেখ রবীন্দ্রনাথ প্রথম কোথায় করেছেন, তখন তোমাদের লিখতে হবে 1328
তারিখে অর্থাৎ বঙ্গাব্ধে চৌঠা মাঘ ভানু সিংহের পদাবলীতে লেখা একটি পত্রে তিনি প্রথম এই পদ নামটা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে 1328 তারিখের চৌঠা মাঘ ভানু সিংহের পদাবলীতে লেখা একটি পত্রে তিনি পথের কথা উল্লেখ করেছেন। আর একটা প্রশ্নে আসি, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্য, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্য, এর বক্তাকে। তখন তোমাদের লিখতে হবে মুক্তধারা নাটকের অভিজিৎ এই কথা বলেছে, এবং যদি তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে থাকে তখন বলতে হবে উদ্বিগ্ন মন্ত্রী তার আদর্শের কারণ জিজ্ঞাসা করলে অভিজিতের কথা বলেছে। ঠিক আছে, আজকে এটুকু থাকুক।